হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্যারোট লেডিলা ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের শখের পাখি ভালোবাসার পাখিগুলিও ভালো আছে। তো আমি এসে গেছি আপনার কাছে একটি নতুন বিষয়ের উপর ভিডিও নিয়ে। আজকে যেই বিষয়ের উপর ভিডিওটা বানিয়েছি সেটা আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। তো আজকের ভিডিও টপিকটি হলো সজনা পাতা খাওয়ালে পাখিদের কী কী উপকারিতা আছে, মানে সজনা পাতা যদি পাখিকে খাওয়ান তার মধ্যে কী কী পুষ্টি লুকিয়ে আছে, এই বিষয়ের উপর ভিডিও নিয়ে। হয়তো অনেকেই জানেন না যে সজনা পাতার মধ্যে কী কী আছে, সেই জন্য আজকের ভিডিওর টপিকটি সজনা পাতা। কারণ সজনা পাতা খাওয়ানো খুবই উপকারিতা, সেটা যে কোনো পাখির ক্ষেত্রে বলুন না, কারণ লাভবার্ড বলুন, ফ্রিঞ্জ বলুন, জাবা বলুন, বাজিগার বলুন, যে কোনো পাখির ক্ষেত্রেই সজনা পাতা খাওয়ানো খুবই উপকারিতা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। কিন্তু ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছায়। এবং যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, সজনা পাতা খাওয়ানো কতটা উপকারিতা রয়েছে সেই বিষয়ে আমি তো আপনার সঙ্গে আলোচনা করবই, এবং সজনা পাতা কীভাবে খাওয়াবেন সেটি আমি ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেব। তো আগে আপনাদের সঙ্গে শেয়ার করি সজনা পাতা খাওয়ানো কতটা প্রয়োজনীয়। সজনা পাতায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানে না। মজার বিষয় এটাই হচ্ছে যে দুধের থেকেও 17 গুণ বেশি ক্যালসিয়াম সজনা পাতার মধ্যে থাকে। তো সেই জন্য পাখিকে সজনা পাতা খাওয়ানো খুবই প্রয়োজন, সেটা যে কোনো পাখিকে বলুন না, কারণ লাভবার্ড বলুন, বাজিগার বলুন, জাবা বলুন, ফ্রিঞ্জ বলুন, যে কোনো পাখির ক্ষেত্রেই। এবং এই ক্যালসিয়ামের অভাবে কী কী সমস্যা হয় হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না, তাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ক্যালসিয়ামের অভাবে ডিম ছোট হয়ে যেতে পারে, ডিম নষ্ট হয়ে যেতে পারে, এবং ডিমের খোসা পাতলা হয়, বা ক্যালসিয়ামের অভাবে পাখিরা মারামারি করে, এরকম নানান ধরনের সমস্যা হতে থাকে। তো সেই ক্ষেত্রে যদি আপনারা সজনা পাতা পাখিকে সপ্তাহে 2 থেকে 3 দিন নেন তাহলে এরকম কোনো রকমের কোনো সমস্যা হবে না। এবং সজনা পাতার মধ্যে ভিটামিন সি থাকে প্রচুর পরিমাণে। অনেকেই জানেন কমলালেবুতে সব থেকে বেশি ভিটামিন সি থাকে, কিন্তু না, কমলা লেবুর থেকেও সজনা পাতায় 7 গুণ বেশি ভিটামিন সি থাকে। এবং ভিটামিন সি পাখিদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ান, এবং পাখিদের যদি মারামারি করে কোনো ক্ষত স্থান হয়ে থাকে সেই ক্ষত স্থান ভালো করতেও ভিটামিন সি প্রচুর পরিমাণে কাজে লাগে। সেই জন্য সজনা পাতার মধ্যে এই গুণটিও থাকে, সেই জন্য সজনা পাতা পাখিকে খাওয়ানো খুবই খুবই উপকারিতা, এবং এই সজনা পাতা পাখিরা খেতে খুবই ভালোবাসে। এছাড়াও সজনা পাতায় অনেক গুণাবলী, কারণ সজনা পাতায় অন্যান্য অনেক ভিটামিন থাকে। যেমন ধরুন গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, কিন্তু গাজরের থেকেও 9 গুণ বেশি ভিটামিন এ সজনা পাতার মধ্যে থাকে। সেই জন্য পাখিকে সজনা পাতা খাওয়ানো খুবই খুবই উপকারিতা, সপ্তাহে 2 থেকে 3 দিন এর বেশি না খাওয়ালেও হবে। এছাড়াও কলার মধ্যে যেরকম ফুড গ্রেড পটাশিয়াম থাকে, সেরকম সজনা পাতার মধ্যে প্রচুর পরিমাণের ফুড গ্রেড পটাশিয়াম থাকে, যা খাওয়ানো পাখিদেরকে খুবই প্রয়োজনীয়। এগুলি ছাড়াও সজনা পাতার মধ্যে অনেকগুলি ভিটামিন থাকে, যেরকম ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B6, ভিটামিন C এবং ভিটামিন K। এরকম নানান ধরনের ভিটামিন থাকে যা পাখিকে খাওয়ানো খুবই প্রয়োজনীয়। সেই জন্য আপনারা চেষ্টা করবেন সপ্তাহে 2 থেকে 3 বার সজনা পাতা পাখিকে খাওয়ানো খুবই প্রয়োজনীয়। এবং এছাড়াও সজনা পাতা যদি পাখিরা খায় পাখিদের হজম করতে অনেক সাহায্য করে, কারণ আপনি যদি এই একটাই পাতা অন্তত খাওয়ান তাহলে পাখিদের কোনো রকমের কোনো সমস্যা হবে না, কারণ একটি পাতার মধ্যে অনেক অনেকগুলি গুণাবলী আছে। সেই জন্য পাখিকে সজনা পাতা খাওয়ানো খুবই প্রয়োজনীয়, সেটি যে কোনো পাখির ক্ষেত্রে বলুন। এছাড়াও সজনা পাতার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, প্রোটিন পাখিদের দেহ বৃদ্ধিতে সাহায্য করে। কারণ দেখবেন হয়তো আপনার ছোটো বাচ্চা পাখি আছে, সেক্ষেত্রে যদি সজনা পাতার পাখিকে নিয়মিত খাওয়ান তাহলে সেক্ষেত্রে দেখবেন আপনার পাখি খুব তাড়াতাড়ি দ্রুত বড় হয়ে যাচ্ছে এবং মোটা তাজা হয়ে যাচ্ছে। আবার হয়তো অনেকেই জিজ্ঞাসা করেন যে আপনার পাখি হয়তো শুকিয়ে যাচ্ছে কিংবা রোগা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও সজনা পাতা খাওয়ানো প্রচুর উপকারিতা, কারণ সজনা পাতা দৈহিক বৃদ্ধিতে প্রচুর পরিমাণে সাহায্য করে। তো বন্ধুরা, এই সজনা পাতা আপনারা পাখিকে কীভাবে খাওয়াবেন আর কি, এই সজনা পাতাটা আপনারা প্রথমে ভালো করে ধুয়ে নেবেন। দেখুন আমি জল দিয়ে যেভাবে ধুয়ে নিচ্ছি, আপনারা পাতাটা প্রথমত এইভাবে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর আপনারা সজনা পাতাটা ডাইরেক্ট গিয়ে আপনার পাখির খাঁচাতে দিতে পারেন, কিংবা সব সবজি বা সব শাকের সঙ্গে মিক্স করেও আপনারা পাখিকে দিতে পারেন। আর যদি এইভাবে না খাওয়াতে চান, বা হয়তো প্রত্যেক দিন আপনারা এরকমভাবে
ফ্রেশ সজনা পাতা না পান তাহলে সেক্ষেত্রে আপনারা আরেকটি উপায় ব্যবহার করতে পারেন, সেটি হলো এই সজনা পাতাকে একসঙ্গে অনেকগুলিকে রোদে শুকিয়ে সেটিকে গুঁড়ো করে রেখে দিতে পারেন, এগ ফুড বা সফট ফুডের সঙ্গে মিক্স করেও খাওয়াতে পারেন, কিংবা এই প্রসেসেও আপনারা পাখিকে খাওয়াতে পারেন। তো বন্ধুরা, সজনা পাতা খাওয়াচ্ছেন বলেন যে অন্যান্য শাকসবজি খাওয়াবেন না কিংবা মিনারেল ব্লক ক্যালসিয়াম ব্লক খাওয়াবেন না, এরকম না। সজনা পাতা সপ্তাহে 3 দিন আপনারা সংগ্রহ করে দেবেন এবং এর সঙ্গে যেরকম নানান ধরনের আপনারা শাক পাখিকে খাওয়ান সেরকম শাকও পাখিকে খাওয়াতে থাকবেন এবং মিনারেল ব্লক এই সব ব্লকগুলো পাখিদের শরীরে যেমন চালান সেরকমই খাওয়াবেন। এতে কোনো রকম কোনো সমস্যা নেই। এই ধরনের যদি আপনারা পাখিকে খাবার খাওয়ান তাহলে পাখিদের কোনো রকমের কোনো সমস্যা হবে না। এই রকমভাবে যদি আপনারা পাখিকে একটু লক্ষণ রাখেন তাহলে পাখিকে কখনো কোনো মেডিসিনও ইউজ করতে হবে না। পাখি এমনি 70-80% পাখি ভালো থাকবে এবং সুস্থ থাকবে, পাখির কোনো রকমের কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্ত। আশা করছি আপনারা বুঝতেই পারলেন সজনা পাতার কী কী গুণাবলী, সজনা পাতা পাখিকে খাওয়ানো কতটা প্রয়োজনীয় সেটা যে কোনো পাখিকে আমি আগেও বলেছি আবারও বলছি, যে কোনো পাখিকে আপনারা সজনা পাতা খাওয়াতে পারেন। আমার বাজরিকার পাখিকে আমি সজনা পাতা খাওয়াচ্ছিলাম কিন্তু আমার ফোন মেমোরিটা খুবই কম, সেই জন্য আপলোড করার সঙ্গে সঙ্গে স্টোরেজ ডিলিট, সেই জন্য আমি ওই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখানো যে আমার বাজরিকার পাখি এবং লাভবার্ড পাখিও সজনা পাতা খায়, সেই জন্য ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা আপনার কিছুটা পরিমাণে উপকারে হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটার দিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারাও ভালো থাকবেন এবং আপনাদের পাখিগুলোকে খুব যত্নের সাথে ভালোবেসে রাখবেন, এবং আপনাদের পাখির যদি কোনো রকমের সমস্যা হয়ে থাকে আমি সেই বিষয়ের উপরে ভিডিও যদি না বানিয়ে থাকি তাহলে আমাকে এই ভিডিওতে কমেন্ট করতে পারেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমার মেসেঞ্জারের লিঙ্কটি আছে, ওখান থেকেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। আপনারাও ভালো থাকুন এবং আপনাদের পাখিগুলোকেও সুস্থ রাখুন, ভালো রাখুন।